নগর আত্রায়ে শীতের আগমনের লেপ তোষক তৈরির ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীতের আগাম প্রস্তুতি হিসাবে লেপ তোষক তৈরি করাতে অনেক ক্রেতারা ভিড় করছেন বেডিং স্টোরগুলোতে। সরজমিন উপজেলার বটতলি, তুলাভট্টি, সাহেবগঞ্জ, নতুন বাজার, স্টেশন চত্বরসহ বিভিন্ন হাট বাজার ঘুরে লেপ তোষকের দোকানে দেখা গেছে দোকানে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে তৈরি করা লেপ তোষক। কোনো না কোনো দোকান মালিক কারিগররা লেপ তোষক তৈরি ও সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বটতলি তুলাভট্টি এলাকার ব্যবসায়ী সাইদ আলী জানান, সারা বছরের মধ্যে শীতের তিন চার মাস লেপ তোষক তৈরির কারিগর ও দোকানিদের ব্যস্ততা বেড়ে যায়। তবে এখনও পুরোপুরি শীত না আসায় লেপ তোষকের চাহিদা তেমন আসছে না। উপজেলা সাকিব বোর্ডিং স্টোরের মালিক আব্দুল গনি জানান, করোনা পরিস্থিতির কারণে গত বছর শীতে তেমন ব্যবসা হয়নি, তাই শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী লেপ তোষক তৈরি করে দোকানে মজুত করে রাখা হচ্ছে। তবে শীত বাড়ার সাথে সাথে লেপ তোষকের চাহিদা বাড়ার পাশাপাশি এবছর ভালো ব্যবসা হবে এমনটাই আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।